নমস্কার বন্ধুরা, আজকে যদি আমরা নিফটি ফিফটিকে দেখি তো আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে 135 পয়েন্টের কাছাকাছি একটা আপসাইডে মুভমেন্ট, এবং যেই মুভমেন্টটা কিন্তু জানান দিচ্ছে যে নিফটি আবারও একটা ভালো সাপোর্ট জোনের কাছাকাছি আছে, যেটা আমরা আলোচনা করেছিলাম যে দেখুন 19,500 এই লেভেলটা একটা কিন্তু বড় সাইকোলজিক্যাল জোন। তবে এই লেভেলটার নিচে যদি ক্লোজ দিত তাহলে কিন্তু আবারও আমরা যেইটা আলোচনা করেছিলাম যে 19,288 এই লেভেল অবধি আসার চান্সেস। তবে দেখুন কালকে আমাদের এখান থেকে কালকে মানে আমাদের সোমবার কী ধরনের মার্কেট সিনারিও দেখাচ্ছে, এখান থেকেই যদি হায়ার লেভেলগুলো দেখাতে শুরু করে তাহলে আমরা আবারও বুলিশ হব। দেখুন মার্কেটের যে নিউজের এফেক্ট ছিল সেটা কেটে যাওয়ার কথা, এবং মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে ইউএস মার্কেটও কিছুটা পরিমাণ পজিটিভ। তবে এইটাকে কিন্তু আমি এখনও খুব একটা বেশি যে পজিটিভ সেন্টিমেন্টভাবে নিচ্ছি সেটাও না, কারণ দেখুন মার্কেট কী করে, এই ধরনের সিনারিওর পরে একটা পুলব্যাক দেয় তারপরে আবারও, ঠিক তেমনি যখন নামছে তো তার দেখুন পুলব্যাক এটা হতে পারে আবারও পড়তে পারে। তো সবসময় মাথায় রাখবেন যতক্ষণ না তার লাস্ট সুইংকে মানে এইটাকে ব্রেক করে সাস্টেন করছে বা এইটাকে ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ অবধি আমাদের কিন্তু পজিটিভ হওয়াটা উচিত না। এই ব্যাপারগুলোকে খুব ভালো করে নজরটা দেবেন যে এইটা পুলব্যাক কিন্তু হতে পারে, একটা পুলব্যাক নিয়ে আবারও কিছুটা ডাউন সাইড, তাই মার্কেটকে খুব একটা পজিটিভ বা খুব একটা নেগেটিভ কোনোটাই ভাবার এখন ব্যাপার নেই। আমরা মার্কেটে একটা নিউট্রাল ভিউ নিয়ে থাকতে পারি, যে ক্ষেত্রে আমার মনে হচ্ছে এইটা আমাদের জন্য বেস্ট সিনারিও হতে পারে যে একটা নিউট্রাল ভিউ আমাদের রাখা উচিত, এবং মার্কেট পরের দিনে কীভাবে ওপেন হচ্ছে বা কীভাবে ক্লোজ হচ্ছে তার উপরে ডিপেন্ড করবে কিন্তু মার্কেট কোন দিকে যাবে। তাই আজকের দিন আমরা কোনো কিছু ডিসাইড করাটা উচিতও না, প্রাইস অ্যাকশন অনুযায়ী কোনো উচিত না। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই ভিডিওতে মিনিমাম 200 লাইকের অনুরোধ রইল, কালকে তো আমি ভিডিও বানাতেই পারিনি, বাইরে ছিলাম। তো চলুন আজকের দিনের ভিডিওতে আশা করছি লাইক করে দেবেন 200 লাইক, তার সাথে সাথে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন, এবং এর সাথে সাথে যেটা সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা যদি আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে চান, যার জন্য আপনাকে কি করতে হবে না, নিচে দেওয়া আছে লিঙ্ক, তার মাধ্যমে আপনাকে জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক আর আছে স্যামকো, তো এইসবের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলুন, এবং অ্যাকাউন্ট খুলে আপনারা এতে একটা দুটো ট্রেড করুন। দেখুন আমার যদি চয়েস বলেন তো আমি তো বলবো যে জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক এই তিনটি আমার চয়েস। আপনি যদি চান যে এইগুলোতে নেই আমি স্যামকোতে করবো তো স্যামকোতে করতে পারেন, একটা দুটো মিনিমাম ট্রেড করে নেবেন তবেই কিন্তু আপনারা এইটা অ্যাক্টিভভাবে এই মানে ব্যাপারটা, তবেই আপনারা কিন্তু আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন করতে পারবেন। অনেকেই আছেন জেরোধাতে অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছেন ফোন নাম্বার দিয়ে, তাদের কোনো কিছুই উপকারে হবে না, মানে আমার কাছে কিচ্ছু হবে না, না তো আমার কাছে আবার পাবেন এক মাস বাদে, এটাও যদি ডেলিভারি মানে শেষ হয়ে যায় ওয়ান মান্থের মধ্যে যদি না আপনি অ্যাকাউন্ট খোলেন তো এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার আর ওই অফারটাও আপনি আর পাবেন না। তো সেক্ষেত্রে যদি কেউ করেন যা করার মোটামুটি 15-20 দিনের মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের নিচে দেওয়া আছে কোর্স, যদি কোর্স টোর্স কেউ বাই করতে চান সেটা সুইং ট্রেডিংয়ের কোর্স আছে, অপশন ট্রেডিংয়ের আছে, যা কিছু আছে বাই করে নেবেন। আর আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে এই 15 আগস্টের পর থেকে, যেটার প্রাইস রাখা হয়েছে 13,999 টাকা, সপ্তাহে একদিন করে ক্লাস শনিবারকে শনিবার অপশন ট্রেডিংয়ের জন্য। আর সেটা যদি আপনারা এখন থেকে পে করে রাখেন তাহলে কিন্তু এটার পে করতে হবে আপনাকে 12,999 টাকা, 15 আগস্টের পরে ওটা 13,999 টাকা আপনাকে পে করতে হবে। তো আপনারা যদি চান, যারা যারা চান তারা এটাতে পে করে আপনারা জয়েন করে নিতে পারেন, এবং এর মাধ্যমে আপনারা অপশনের একদম A to Z যেটা অনলাইনে, দেখুন এটা অনেকেই জিজ্ঞাসা করছেন স্যার এইটা কি কোর্স, না আমাদের কোর্স না, এটা কিন্তু অনলাইন একটা ব্যাচ, যেই অনলাইনে আপনার শেখাবো একদম 1-to-1 শেখাবো আপনাকে, যেখানে অনলাইনে আপনার জুমে বা গুগল মিটে আমরা ক্লাস করাবো এবং সেখানে ডিটেলসে আলোচনা করব, এবং এই ধরনের চার্ট নিয়ে কি হচ্ছে না হচ্ছে আপনার কোশ্চেন অ্যান্সার থাকবে, আমি রেগুলার শেখাচ্ছি, তার একটা হোমওয়ার্ক থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং থাকবে তাতে। তো চাইলে বাংলা ভাষায় আপনারা এটা শিখতে পারেন। তো চলুন এবার চলে যাচ্ছে ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটিতে আমরা কী ধরনের ট্রেড করলাম সেটা আগে আপনাদের বলি। দেখুন প্রথমেই আমরা যেইটা দেখেছি সেটা হচ্ছে এই জায়গাটা দেখলাম, এবং তারপরে দেখলাম কি এই লেভেলটাকে ব্রেক করতে পারছে না, যখনই এই লেভেলটাকে না হাইকে ব্রেক করছে, এবং এতগুলো ক্যান্ডেল যদি একটু খুব ভালো করে লক্ষ্য করেন তো দেখুন এতগুলো ক্যান্ডেল কিন্তু একসাথে ওখানে ছিল, এবং তারপরে আমরা পি সাইডে এখানে নিই, এবং তারপরে আমরা কোথা থেকে না এই ডেলোটাকে ব্রেক করার পরে অবধি আমি অপেক্ষা করি, এবং ডেলো থেকে দেখুন এখানে তারপর আবার রিভার্স নাই, তো রিভার্সের জায়গাতে ভালো একটা প্ল্যানিং হয় এবং সেটাও অপেক্ষা করি কিন্তু এই লেভেল অবধি, কারণ দেখুন এই রিভার্সটা আমার ক্যাপচার করার নজরে ছিল না যে এখান থেকে যে এই রিভার্সটা আমাকে কনফিডেন্স জোগিয়েছে, এবং দেখুন এই রিভার্সটাতে নিতে গেলে আমি হয়তো 30-40 পয়েন্টে বেরোতাম, কিন্তু এই রিভার্সটাতে আমাকে কনফিডেন্স জোগিয়েছে, এবং এই রিভার্সে কিন্তু আমরা 100 পয়েন্টের কাছাকাছি ক্যাপচার করতে পেরেছি, এবং লাস্টের একটা ট্রেডেও আমি দেখিয়েছি সেখানেও প্রায় 40-50 পয়েন্টের কাছে ক্যাপচার করেছি।
দেখুন মার্কেটের সিনারিওকে বুঝতে শিখুন, মার্কেট কিভাবে চলে বুঝতে শিখুন, তবেই কিন্তু প্রফিট হবে। মার্কেটের সিনারিও বুঝতে হবে। এই লেভেলটা কেন না, দেখুন এই লেভেলটা এই টপকে ব্রেক করেছে এবং একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করেছে। আমি খুব প্যাটার্নকে বিশ্বাস করি এবং প্যাটার্নের সেভাবে কীভাবে কী রিয়্যাক্ট করছে এবং দেখুন সাস্টেন করেছে। তখনই আমরা এখানে যখনই পুল ব্যাক নিয়েছি আমি এখানে বাই করেছি এই ক্যান্ডেলে পুল ব্যাকের ক্ষেত্রে, আমি সঙ্গে সঙ্গে এখানে এতটা অবধি প্রফিট। আবার দেখুন আমরা কোথায় কোথায় নিতে পারতাম, দেখুন এখানে একটা বক্স প্যাটার্ন, আমি বারবার বলি একটা কনসোলিডেশন জোন চলছিল, আমরা যদি এটাকে অফ করে দিই তাহলে আরও ভালো করে বোঝা যাবে। দেখুন তারপরে কি হয়েছে না, এখানে কি দেখতে পাচ্ছি আমরা একটা কনসোলিডেশন জোন চলছিল, তো এই কনসোলিডেশন জোনের মধ্যে সেখানে আমরা দেখেছি অনেকক্ষণ কনসোলিডেট করছে এবং তারপরে যখন ব্রেক করলো তখন দেখুন সোজা সাপটা একদম। তো এইগুলোই মার্কেটের মধ্যে দেখুন, দেখুন এখানে আবার একটা কনসোলিডেট করছে, তারপরে এটা যখন ব্রেক করলো তারপরে কত বড় প্রফিট, এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, নইলে বারবার বারবার একই লেভেলে আপনারা ফেসে যাবেন। এই ব্যাপারগুলো যদি কেউ বুঝে যান আমি বলছি আপনাকে কেউ আর লস করানোর মতন ক্ষমতা থাকবে না। কিন্তু আপনারা কি ভুল করেন, না শিখে না জেনে আপনারা এই একই ভুলকে বারবার বারবার করে করতে থাকেন, তাই আপনাদের এই ব্যাপারগুলো হয়ে যায়। এবার যাই, এবার যেটা আছে আসি, সেটা হচ্ছে প্রথমেই আসি এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দেখুন এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে সোজা সাপটা উত্তর আমার, যে আমরা বলেছিলাম যে এইটাতে যতদিন যাবৎ দেখুন এখানে সাপোর্ট নিয়ে এখানে উঠেছিল আমাদের প্রফিট হয়ে গেছিলো এবং আমরা এইরকম লেভেলে আশা করছি সবাই প্রফিট বুক করেছিলেন। যখন আমি বলেছিলাম 1700 এই লেভেলে অনেকে বলেছিলেন স্যার প্রফিট বুক করতে পারেন, আমি বলি দেখুন এই লেভেল আবার আসবে, কিন্তু তখন আপনারা যেন প্রফিট বুকটা করেন এবং এখান থেকে আর এইটা 1700 যদি আমরা বলি তো 1711 লেভেল, এই লেভেলটাই হচ্ছে রেজিস্ট্যান্সের লেভেল আমাদের এইচডিএফসি ব্যাংকের জন্য। তো এর উপরে যতক্ষণ না মানে এই লেভেলটা যদি ধরেন তো এই জোনটাই 1700 এই জোনটা একটা রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, দেখুন যতবার এসেছে সেখানে থেমেছে, তো এইটা যখন ব্রেক করবে তখন আবার 1800-1900 এরকম লেভেল যেতে পারে। তো এখন কিন্তু আমরা অপেক্ষা করবো এবং যদি দেখি এই লেভেল মার্কেট কী করছে, দেখুন লোয়ার লো ফর্মেশন করছে, তো একদমই এই মুহূর্তে আমার মনে হয় না যে খুব একটা বেশি ভালো পজিশন, আগে এই ট্রেন লাইনের উপরে উঠে সাস্টেন করুক তখন আমরা আবারও বাই করবো এবং ভালো প্রফিট। এবং যাদের কাছে যদি আপনার কাছে মানে লং টার্মের জন্য থেকে থাকে এটাকে ফেলে রেখে দিন, আমার কাছে লং টার্মের প্রচুর শেয়ার আছে এইচডিএফসি ব্যাংকের, তো সেক্ষেত্রে এটাকে ফেলে রেখে দিন, আমার মনে হয় লং টার্মের বেসিসে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। এবং যদি দেখেন একটা ডব্লু টাইপের প্যাটার্নও ফর্মেশন হচ্ছে এবং এই ডব্লু প্যাটার্ন ফর্মেশন যখনই হবে দেখুন এখানেও নেকলাইনের ব্রেকআউট হবে, তখন আপনারা ভালো একটা প্রফিটও দেখতে পাবেন এবং এটাকে ডবল বটমও অনেকে বলেন। তো এই ধরনের প্রফিট এবং দেখুন প্যাটার্ন কি বলবে, প্যাটার্নকে জেনে যাওয়াটা উচিত, প্যাটার্নের সঙ্গে চলা উচিত। আমার মনে হয় প্যাটার্নগুলোকে দেখে যত বেশি, আমাদের অলরেডি চার্ট প্যাটার্ন নিয়ে একটা 40-50 মিনিটের আছে, যারা সুইং ট্রেডিংয়ের কোর্স নিয়েছেন তাদেরও সেই ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনিও যদি চান আমাদের একটা সুইং ট্রেডিংয়ের কোর্স আছে সেই কোর্সটা বাই করতে, তো নিচে দেওয়া আছে লিঙ্ক, আপনি গিয়ে বাই করতে পারেন। এবং আমার মনে হয় এই দিনগুলোকে মানে পুজোর নিজের গিফট হিসাবে আর নিজেকে দিন, পুজোর গিফট হিসেবে দিন, তবেই কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারবেন। আমি পুজোর জামা কাপড় হচ্ছে, আমার আবারও একটা গ্যাজেট লাগবে, আমি একটা ট্যাব নিতে চলেছি এবং আমি সবসময় বিজনেসে ইনভেস্ট ওরিয়েন্টেড করতে চাই, যে আমার যেগুলো লাগবে আস্তে আস্তে আমি বারবার বলেছি। দেখুন স্ক্রিন বাড়াতে হবে আপনাদের, আপনারা অনেকে ল্যাপটপ কিনতে চান না, ট্রেডিং সবসময় ল্যাপটপে দেখতে হবে মিনিমাম ক্রাইটেরিয়া, ফোনে দেখলেও বা ট্যাবে দেখুন, তাতে কী হয় সুবিধে হয়, চারটা বুঝতে পারেন, নইলে আপনারা কেউ অনেকেই বুঝতে পারেন না, যেটা থেকে টাকা আর্ন হবে সেটাতে তো আপনাকে ইনভেস্ট করতেই হবে, তাই না। এবার চলে আসি হিন্দকাপারে, হিন্দকাপারের ক্ষেত্রে দেখুন আমরা যদি দেখি আমাদের প্রত্যেকটা টার্গেট হিট এবং তারপরেও বলেছিলাম যে এই পরেও আরও বড় টার্গেট দিয়ে যাবে। দেখুন চার্টকে বুঝতে শিখুন, যদি প্রিভিয়াসলি চার্ট এখন এখানে দেখাচ্ছে না, যাই হোক, তো প্রিভিয়াসলি চার্ট যদি দেখেন আমি ওই জায়গাতেও বলেছিলাম এইরকম লেভেলগুলো, এবং দেখুন আমাদের 155 যে টার্গেট ছিল সেই টার্গেটও এবার হিট। তো এরপরের আমাদের টার্গেট ছিল কত, 166 টার্গেট, আশা করছি সেই টার্গেটও চলে আসবে। তাহলে আমরা কোথা থেকে নিয়েছিলাম এবং আমার কাছে এখনও হোল্ড করা আছে 103 থেকে ধরে রেখেছি আমি এটাকে, একদম 166-166 গেলে আমি কিছুটা পরিমাণ আরও কিছুটা সেল করব। এবং আমি বারবার বলছি দেখুন মার্কেটের আপনারা কী করেন না, এই জায়গাগুলোতে যখন কনসোলিডেট করছে না এই জায়গাগুলোতে আপনারা সব বেরিয়ে যাবেন, না না থাক বেরিয়ে যাই, আর প্রফিট হয়ে গেছে যা প্রফিট হওয়ার হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যায়। এই জায়গাগুলোকে যত বেশি মানে ফেলে রেখে দিতে পারবেন, একটু চার্ট দেখে দেখে বুঝতে পারবেন যে এই জায়গাটা কনসোলিডেশন জোন চলছে, দেখুন যারা বাই করেছে তারা এই জায়গাতে সাইকোলজিটা বুঝুন, মেন সাইকোলজি কী হয় না, যারা বাই করেছে তারা কী করেছে এই জায়গাতে ছোটো ছোটো কোয়ান্টিটি নিয়ে কনসোলিডেট করেছে, আমি যদি একই প্রাইসে এখানে করি তো এই বুমগুলো আসবে, তারপরে কী করেছে না এফআইডিআর সাথে কিন্তু পাবলিকও বিশাল পরিমাণে, তাই এই ক্যান্ডেলগুলোতে এত বুম হয়েছে।
এইটা হচ্ছে ট্রেডিংয়ের সাইকোলজি এবং এইটাই হচ্ছে ট্রেডিংয়ের ফলাফল। এবং আপনারা যদি দেখেন যে আমি কত আগে থেকে বলেছিলাম আপনাদের যে এইটা এত দূর অবধি যেতে পারে, এইটার একটা রেঞ্জ আছে, প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন আমার সাইকোলজি কী থাকে, আমি কেন নিই, কী কারণে বলি, সেই সমস্ত কিছু বুঝতে পারবেন। আমি একই চার্ট নিয়ে কেন বারবার বলি আপনাদের, এইটা একই চার্ট হলে কী হবে আপনাদের শেখাটা বেশি হয়ে যাবে। আমি যদি রেগুলার নতুন নতুন চার্ট নিয়ে আসি না আপনারা কেউ বুঝতে পারবেন না, আপনার কাছে মনে হবে হ্যাঁ স্যার তো 10টা স্টক বলে দিল, আমি না তো এগুলো পছন্দ করি না আপনাদের বলি, আমি নিজেও 100টার বেশি স্টক দেখি না। আমি যেই স্টকগুলোকে আমি হ্যান্ডেল করতে পারবো, আমার 100টা স্টক মানে যথেষ্ট, এই স্টক থেকেই আপনি কোটিপতি কেন, পৃথিবীর ধনী ব্যক্তিও হয়ে যেতে পারেন, সবচেয়ে বড় ধনী ব্যক্তি, কিন্তু আপনাকে সেটা দেখা জানতে হবে কোন চার্টগুলোকে আমরা দেখব, কোন কোন স্টককে সিলেক্ট করব, তার ফান্ডামেন্টালি কী কী আছে, সেইগুলোকে কীভাবে সিলেক্ট করব, সেগুলো জানতে হবে, নইলে হবে না। চলুন এবার চলে যাওয়ার নেক্সট শেয়ার, সেটা হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্সের ক্ষেত্রে আবার কিছুটা আমরা পজিটিভ ভাব দেখতে পাচ্ছি, এবং যদি দেখি যে এখান থেকে কিন্তু একটা রেঞ্জের মধ্যে যেটা ছিল, দেখুন এটা কী করেছিল রিলায়েন্সের, দেখুন এইগুলোই আপনারা না দেখে বেরিয়ে যান, তো এখানে একটা ডাউন দিয়েছিল, সেখান থেকে বাউন্স করছে, তাহলে ইনভার্টেড ফ্ল্যাগ প্যাটার্নের আমাদের ডাউন সাইডে যতটা দেওয়া ছিল সেটা দিয়ে দিয়েছে, এত দূর অবধি আসতে পারে এমন না যে পুরোপুরি দিয়ে দিয়েছে, তো সেটা হচ্ছে 2422 লেভেল অবধি আসতে পারে, তবে দেখা যাক যে কী হচ্ছে না হচ্ছে। এবং এখান থেকে আমরা যদি দেখি আরও কিছুটা আপসাইডে যাই তাহলে একটা ভালো মুভমেন্ট পাবো। দেখুন মার্কেট আপনাকে সবসময় সিনারিও দেখিয়ে দেয়, আমি বারবার বলি চার্ট প্যাটার্ন আর ক্যান্ডেলস্টিক এই দুটো যে শিখে গেছে তাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, চার্ট প্যাটার্ন আর ক্যান্ডেলস্টিক তো এইটাই মেন জিনিস। আর আমাদের সুইং ট্রেডিংয়ের কোর্সে আপনারা গেলে ব্রেকআউট স্টক কীভাবে চুজ করবেন, কীভাবে দেখতে হয়, কী দেখতে হয়, চার্ট প্যাটার্ন দেখতে হয়, এই সমস্ত কিছু নিয়ে সুইং ট্রেডিংয়ের কোর্সে এগুলি আলোচনা করা হয়েছে, এবং আপনাদের যেগুলো যেখানে আপনারা ভুল করেন সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে, তার সাথে কী করা হয়েছে আপনাদের পিডিএফ দেওয়া হয়েছে, যাতে ওই ভুলগুলোকে আপনারা ওটার প্রিন্ট আউট বার করতে পারেন বা পিডিএফটা দেখে পড়তে পারেন। পড়া প্লাস ভিডিও দেখা দুটো একসাথে, অডিও ভিজুয়াল প্লাস মানে নর্মাল পড়া, আমরা তিনটে ফরম্যাটেই দিয়েছি, আর কি চাই, অডিও ভিজুয়াল এমনি ভিডিওতে পেয়ে যাচ্ছেন তার সাথে পড়ার জন্য পান, আর কিছু দেওয়ার এখানে নেই, এর চেয়ে ভালো করে আমার মনে হয় না কোনো কোর্স হতে পারে বা ডিজাইন করা যেতে পারে, যদি থাকে তাহলে অবশ্যই জানাবেন। তো এবার কথা হচ্ছে নেক্সট শেয়ার, সেটা হচ্ছে টিসিএস। টিসিএস শেয়ারটার ক্ষেত্রে দেখুন আমরা যেটা বলেছিলাম এই জায়গা থেকে আমরা বলেছিলাম, বারবার বলে গেছি, আপনারা যারা জানেন তারা জানেন, তো যে এই জায়গা থেকে এই অবধি টার্গেট, এবং এই টার্গেটটা যখনই ব্রেক করলো তখনও বললাম, এবং এখান থেকে দেখুন একটা পুল ব্যাক, তারপরে এইটা উঠছে এবং এইটা আরও বড় একটা র্যালি দিয়ে যাবে, এই লেভেলটাকে যদি ব্রেক করে, দেখুন এই লেভেলটাকে যদি ব্রেক করে তখন আরও বড় আমরা র্যালি পাবো, এবং এইভাবেই র্যালিগুলো হয় মার্কেট। দেখুন মার্কেটের নিয়ম, চার্টের নিয়ম কোনো দিনও চেঞ্জ হয় না, আমি আপনাদের একটা কথা বলি, চার্টের নিয়ম দেখুন, এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, এই ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে, আরও বড় র্যালি পাবো আমরা, তো সেক্ষেত্রে টিসিএসকে হোল্ড করে রাখুন, আমার মনে হয় 4022 ইজিলি আমরা দেখতে পেতে পারি, 4022 লেভেলকে আমরা ইজিলি দেখতে পেতে পারি টিসিএসের ক্ষেত্রে, তো সেই জন্য অপেক্ষা করুন এবং ভালো ভালো স্টককে চুজ করে ভালো ভালো স্টককে রাখার চেষ্টা করুন, না তো কোনো পেনি স্টক, না তো আমার একজন বন্ধু আছে যে আমাকে বলেই মাঝে মাঝে যে 30 টাকা 40 টাকা স্টক বল, আমি এগুলো বলতে না তো পছন্দ করি না তো আমি এগুলো দিই, আমি বললাম যেই ভিডিওতে দেখতে হয় তুই তার ভিডিও দেখিস, আমার ভিডিও দেখিস না, কারণ আমার ভিডিওতে এই সেইগুলো দেওয়াই হয় না, আমি যেই সাইকোলজিতে বিশ্বাস করি আমি আপনাদের সেই সাইকোলজি শেখাই, না তো আপনাকে অনেকে আমাকে ফোনও করেছেন যে স্যার অপশন সেলিং আপনি শেখান না, আমি যেটা নিজে করি না সেটা আমি কীভাবে শেখাবো, তো আমি সেই সব জিনিস সেটাই শেখাই যেটা আমি নিজে করি, আমি অপশন বাইংয়ের আমি মনে করি যে অপশন বাইং আমি যথেষ্ট ভালো করে জানি এবং অপশন বাইং তাই যথেষ্ট ভালো করে আপনাদের শেখাতেও পারবো, আমি অপশন সেলিং নিজেই করি না, আজ পর্যন্ত অপশন সেলিং করিনি, তো আপনাকে আমি কী ঘন্টা শেখাবো, অপশন সেলিং কখনোই শেখাতেই পারবো না, যে জানে অপশন সেলিংয়ের যদি আপনি চান, যারা যারা আমাকে বলেছেন তারা অপশন সেলিংয়ের জন্য যারা অপশন সেলিং ভালো শেখায় তাদের কাছ থেকে শিখুন, না তো আমি ওখানে ভালো টিচার কখনোই হতে পারবো না, হ্যাঁ সব কিছুতে আমি মাথা মারতেও যাই না যে সব কিছু শেখাতে হবে, হ্যাঁ আপনি অপশন সেলিং করবেন তার সাইকোলজি কী হতে পারে সেইগুলো নিয়ে আপনাকে বলতে পারি, যেটা অপশনের ক্লাসে আপনারা শিখে যেতে পারেন যে কীভাবে চার্ট দেখতে হয়, এই সব দেখতে হয়, বা দেখুন এই যে ডব্লু প্যাটার্ন, আপনারা এইগুলোই নজর ভুল করে চলে যান, আমি সেখানে এক নজরে জাস্ট চার্ট দেখতে দেখতে আপনাকে আমি দেখিয়ে দিতে পারি, এইগুলো শেখাতে পারি, এর বাইরে আর কিছু হবে না, না তো অপশন সেলিং করি, অপশন সেলিংয়ের সাইকোলজিও বুঝি না, একজন সেলারের সাইকোলজি হিসাবে যেটা অপশন বাইরে দরকার সেটা আমি বুঝি, যেটা করি না সেটা আপনাকে আমি শেখাবও না,
এবার আসি নেক্সট শেয়ারে, সেই শেয়ারটার নাম হচ্ছে উইপ্রো। উইপ্রো শেয়ারটার ক্ষেত্রে দেখুন খুব ভালো একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি, এবং আজকে যদি একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, যদি দেখুন নেকলাইনের কিন্তু ব্রেকআউট হয়েছে এবং সেটা সাস্টেন করবে বলে মনে হয় এবং এই অবধি যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে এই শেয়ারটাকে কিন্তু অবশ্যই নজরে রাখুন, আমার মনে হয় খুব ভালো একটা, দেখুন এখানেও যদি আমরা দেখি এখান থেকে এখান অবধি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল, সেটা ব্রেকআউট দিল, দেখুন ঠিক এই জায়গাতে এসেই আবারও রিটেস্ট করছে এবং এই জায়গাতেই ঠিক কনসলিডেট করছে। এইটা এই জন্য বুঝালাম যে মানে কীভাবে কাজ করে, আমরা ঠিক এইটাই জানি, আর এরপরে যদি ব্রেক করতো তো এই লেভেলে এসে 388 লেভেলে এসে সাপোর্ট নিত, তো এই লেভেল থেকে কী করতে পারে, আপসাইডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা এবার বোঝা গেল, এবার চলে যায় নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে বিএসসি। বিএসসি শেয়ারটা দেখুন যারা খারাপ 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 অনেকবার বলেছেন, তো তাদের জন্য বলি বিএসসি শেয়ারটা কোথায় খারাপ, আপনাদের কোথায় খারাপ লেগেছিলো জানি না, আপনারা হয়তো কেউ ফান্ডামেন্টাল দেখেনি না, পড়ে গেলেই যাওয়া মানেই খারাপ, যেটা উঠছে সেটাই মানে ভালো, আপনারা এইভাবেই হয়তো শেয়ারকে বিচার করেন, তাই আপনারা খারাপ ভালো এই হিসেবে বিচার করেন। দেখুন এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এই জোনে প্রফিট বুকিং হলেও হতে পারে, যদি না হয় তাহলে এই জোনে হতে পারে, আর এই জোনে যদি ব্রেকআউট করে চলে যায় তাহলে কিন্তু একদম 1055 যেটা আমাদের টার্গেট রেখেছি আমরা, যে এইটাতে গেলে আমরা কিছু সেল বেস খানিকটা আমরা এখানে করব। কারণ আমরা যেহেতু এই সব লেভেলে নিয়ে রেখেছি 555 থেকে, তো আমাদের তো ডবল হতে হবে টাকা, তো আমরা ডবল করতে বিশ্বাসী, তো সেই জায়গাতে আমরা কিন্তু এই রকম লেভেল, দেখুন আমরা যা যা, আপনি হিন্দ কাপার দেখুন, এশিয়ান পেন্টস দেখুন, বাজাজ ফিনান্স দেখুন, প্রায় মিনিমামও আমরা আমাদের যেই সব শেয়ারগুলো আমরা আলোচনা করে যাচ্ছি 3-4 মাস ধরে, সেই শেয়ারগুলোকে দেখুন মিনিমাম 40% আপনারা পেয়ে গেছেন প্রত্যেকটা শেয়ারকে। দেখুন বিএসসি, আপনার বাজাজ ফিনান্স 5,500 থেকে বলে আসছি, আপনার বিএসসি কোন লেভেল থেকে বলে আসছি দেখুন 550 থেকে 480 এরকম লেভেল থেকে, এই লেভেলে পর্যন্ত বলেছি 400 মানে 420-10 লেভেল থেকে, তো সেটা অলরেডি আমাদের প্রফিট তো দিয়ে দিয়েছি 461, যদি দেখেন 100% অলরেডি আমরা প্রফিট পেয়ে গেছি যদি ওখান থেকে ধরি। তাহলে এইভাবে মার্কেটকে অ্যানালিসিস করতে হবে এবং জানতে হবে। হ্যাঁ এবার আসি আপনাদের কিছু বলা শেয়ার, সেটা হচ্ছে ইউপিএল। ইউপিএল শেয়ারটার ক্ষেত্রে দেখুন আপনাদের আগেও বলেছি যে ইউপিএল লিমিটেডের ক্ষেত্রে কী ঘটেছে, আমি মনে হয় একদিন সুইং ট্রেডিংয়ের ওই ব্যাচটাতে বলছিলাম, সুইং ট্রেডিংয়ের যেটা আমরা লাইভ ট্রেডিং করছিলাম সেখানে বলেছি। দেখুন এতে সোজা বুঝিয়ে দিচ্ছে যে লোয়ার হাই তৈরি করতে করতে যাচ্ছে, তাই না? তো লোয়ার হাই যেখানে তৈরি করতে করতে যাচ্ছে সেখানে কীভাবে ভাবছেন এই শেয়ারটার ক্ষেত্রে বাড়ার চান্স আছে, যতক্ষণ কখন বাড়বে? দেখুন এইটাকে যদি দেখেন যে এইটাকে ব্রেক করলো, ব্রেক করে এর উপরে যদি ওঠে তখন একটা আমরা চান্সেস রাখতে পারি, তার আগে না, এইটা ব্রেক করলে তবু একটা চান্সেস আছে এত দূর অবধি যাওয়ার, তারপরে যদি এইটা ব্রেক করে সাস্টেন করে তারপরে যদি, তখন একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে, যেটা এই অবধি এই অবধি এইগুলো টার্গেট, এইটার উপরে আগে সাস্টেন করতে হবে, মানে কত 711 উপরে যতক্ষণ না সাস্টেন করছে ততক্ষণ অবধি এর মধ্যে কোনো পজিটিভ ভাব আমি দেখতে পাচ্ছি না, আমার পার্সোনাল মতামত, বাকিটা তো আপনার বিষয়ে আপনি কীভাবে দেখছেন। চলুন এবার চলে যাই নেক্সট শেয়ার, সেটা হচ্ছে টাটা মোটরস। একজন বলছিলেন সে টাটা মোটরসে, আমি বুঝি না 10-20 টাকা পড়ে গেছে, একে বলছে 21 টাকা পড়ে গেছে, আপনি 21 টাকা পড়ে গেছে মানে আপনি নিশ্চয়ই এইসব লেভেলে রেখেছেন 644 লেভেলে, যেখানে লোকে সেল করছে আপনি সেখানে বাই করছেন, তাই আপনার 21 টাকা পড়েছে, তো এই জায়গাতে কে আপনাকে বাই করার? আমাদের প্রত্যেকটা লেভেলকে দেখুন, দেখুন আপনারা এইগুলোই ভুল করেন, তারপরে বলবেন কি না আপনার ভিডিও দেখে আমি লস খেয়ে গেলাম। আমি টাটা পাওয়া এই টাটা মোটর শেয়ারকে কোথায় বলেছি, আমি বারবার বলেছি যদি ভালো শেয়ারও হয়, যদি আপনি বেশি দামে কেনেন তখন ওই ভালো শেয়ারেরও এফেক্ট আপনি পাবেন না। 473 থেকে আমাদের কেনা লেভেল 541, এখানেও যদি আপনি কিনে থাকেন, এটা আমাদের টার্গেট ছিল, আমরা এই লেভেল থেকে হোল্ড করে আছি, তো এই লেভেলে এনজয় করছি আমরা এখন প্রফিটকে, না তো এখানে গিয়ে আমরা বাই করছি, আপনি এখানে গিয়ে বাই করছেন, মানে আমাদের এনজয়মেন্ট আপনার দুঃখ হয়ে দাঁড়াবে। তাই এইসব জায়গাতে না বাই করে আপনারা যেইটা বোঝানোর চেষ্টা করছি সেটা বুঝুন, কোথায় বাই করতে হবে, এমন না টাটা মোটরসকে আপনারা এখানে নিতে পারবেন না, আমি একবারও বলছি না, নিতে পারবেন অবশ্যই, কোথা থেকে নিতে পারতেন যদি এই জায়গাতেও কেউ নিয়ে থাকেন, এই জায়গাতে তারা অলরেডি দেখুন এই জায়গা থেকে প্রফিট অলরেডি তো পেয়েছেন, এখান থেকে ভালো একটা প্রফিট পেয়েছেন, এই জায়গাটা সুইং ট্রেডিংয়ের জন্য, আমরা এই জায়গাটা একটা লং টার্মে সুইং নিয়েছিলাম, কারণ বড় খিলাড়ি আমি বারবার বলেছিলাম, দেখুন 20,000-21,000 মার্কেট আসতে চলেছে, 20,000 অলরেডি চলে এসেছে প্রায়, তো 21,000 নিফটি আসতে চলেছে, তো দেখুন এটা আমি অনেক আগে থেকে বলছি, আর আমি শুধু না, আর যদি আপনি কেউ বলেও থাকে যে মার্কেট নিচে পড়বে তাকে আপনি ছেড়ে দিন, আপনি সিম্পলভাবে ধরুন যে 5 trillion ইকোনমি হতে চলেছে ইন্ডিয়া, ইন্ডিয়ান মার্কেটে এখনও 3% মাত্র মানুষ শেয়ার মার্কেট করে, 3-5% মানুষ, তো এরা প্রত্যেকে বাড়বে, এই বাড়ার সঙ্গে সঙ্গে জানবেন মার্কেটের র্যালি আরও বেশি হবে,
তাই ইন্ডিয়াকে নিয়ে পজিটিভ থাকুন, ইন্ডিয়ার সাথে থাকুন। চলুন এবার চলে যাওয়া যাক আরেকটা লাস্ট শেয়ারে, সেটা হচ্ছে মির্জা ইন্টারন্যাশনাল। মির্জা ইন্টারন্যাশনালে অনেকেই বলছেন যে স্যার আপনি বলছেন না কেন, মনে হচ্ছে খুব সম্ভবত প্রবীরবাবু বলছিলেন। দেখুন বলা না বলার একটাই কারণ হচ্ছে মির্জা ইন্টারন্যাশনাল। প্রথম কথাই হচ্ছে এই শেয়ারটাতে আমি এখন না তো বাই করবো না তো সেল করবো, কারণ আমার কাছে যা শেয়ার পাওয়ার কথা রেড টেপ সেই শেয়ার এখন আসেনি, তো সেটা আসুক যেমন রিলায়েন্সের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই শেয়ারের ক্ষেত্রে আমি এখন এর পুরোপুরি ব্যাপারটা এখন বুঝতেই পারছি না। তো দেখুন এইটার যদি দেখেন যে এইটা ব্রেকআউট হচ্ছে তখন আমাদের এই টার্গেট অবধি আসতে পারে, আর যেই সব শেয়ারে এইরকম চালু হতে শুরু করে দেয় আমি সেই শেয়ারটাকে হোল্ড করে রেখে দিই, যদি আমার কাছে হোল্ড করা থাকে সেটা রেখে দিই। কারণ রেড ডেপটা আসার পরে কার কত ভ্যালুয়েশন দিচ্ছে, কে কী দিচ্ছে না দিচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা একটু বুঝে নিই, বুঝে নেওয়ার পরে তারপরে আমরা এখানে বাই বা সেল যা ইচ্ছে করবো, ঠিক আছে? তার আগে না, তার আগে আমার কোনো ইচ্ছে নেই। তো আশা করছি বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক 200টা লাইকের অনুরোধ করলাম, আশা করছি আপনারা পূর্ণ করেই দেবেন। তার সাথে সাথে যদি চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবিয়ে দেবেন। আর যদি আমাদের প্রিমিয়াম ট্রেনিং গ্রুপে জয়েন করতে চান তার জন্য কী করতে হবে আপনাদের, জেরোধা, অ্যাঞ্জেলন, আপস্টক, স্যামকো, এই চারটের মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে তাতে একটা দুটো ট্রেড করতে হবে, অ্যাকাউন্টটা পুরোপুরি ওপেন করে ট্রেড করতে হবে, তবেই কিন্তু প্রিমিয়াম গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। আর যদি আমাদের কোর্স বাই করতে চান নিচে দেওয়া আছে লিঙ্ক, কোর্স বাই করতে পারেন। আর যদি আমাদের অপশন ট্রেডিংয়ের কোর্স করতে চান যেটা ওয়ান টু ওয়ান কোর্স হবে সেই কোর্সও জয়েন করতে পারেন। তাছাড়া বিনিয়োগ বাংলা বেস্ট স্ট্র্যাটেজি আছে অপশন ট্রেডিংয়ের জন্য, সেটাও করতে পারেন। বাকিগুলো সমস্ত আপনাদের বিষয়, কী করবেন না করবেন। চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই।